হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর আমি আমার নতুন ব্লগ নিয়ে আবার এসে গেছি। তো আজ তোমাদের সঙ্গে একটা রেসিপি শেয়ার করতে চলেছি। তো চলো, রেসিপিটার নাম হচ্ছে ফুলকপির ভুজিয়া। তো কি কি উপকরণ লাগছে তোমাদের একটু দেখিয়ে দিই, চলো। তো দেখো বন্ধুরা, আমি ফুলকপির ভুজিয়া করার জন্য ছোট ছোট করে ফুলকপি কুটে নিয়েছি, আর বেসন দিয়ে করছি না, আমি করছি ছোলার ডাল। ছোলার ডালটা ভিজিয়ে রেখেছি, এক্ষুনি ওটাকে মিক্সিতে বেটে নেব। আর এখানে লাগছে চাল গুঁড়ি, আর এখানে লাগছে কুচোনো কাঁচা লঙ্কা, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, আর আমি বাড়িতে বানিয়েছি চাট মশলা, সেটা লাগছে, আর অল্প পরিমাণে নুন, আর গোটা জিরে। তো দেখো বন্ধুরা, এখানে আমি জল বসিয়ে দিয়েছি। তো এই জলেতে আমি ফুলকপিগুলো ভাপিয়ে নেবো হালকা করে। চলো, ভাপিয়ে নিলে না ভেতরটা খুব সুন্দর হয়ে থাকে, আর কাঁচা দিয়ে দিলে না জিনিসটা কেমন হয়ে থাকে, তাই একটু ভাপিয়ে নিচ্ছি। অল্প পরিমাণে নুন দিয়ে দিচ্ছি, আর হালকা করে হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি, দিয়ে মিনিট দশেক মতন একটু ভাপিয়ে নিচ্ছি। তাহলে একটু সিদ্ধ সিদ্ধ হয়ে যাবে, তো ভাজতে খুব ভালো লাগবে। তো চলো, তাহলে আমি ততক্ষণ ছোলার ডালটা বেটে নিই। দেখো বন্ধুরা, আমার ছোলার ডালগুলো বাটাও হয়ে গেছে, আর এটা ফুলকপিটা ভাপিয়ে নিয়ে নিয়েছি। এবার তাহলে মিক্সড করে নিই সবগুলো একসঙ্গে, তো দেখতে থাকো তোমরা। তো দেখো বন্ধুরা, এগুলো সব আমি এতে পাইল করে দিলাম। চাল গুঁড়িও নিয়ে নিলাম অল্প। ফুলকপিগুলো এবার মেখে নেব। তো দেখো বন্ধুরা, কড়াতে তেল গরম হয়ে গেছে। এবার আমি একটা একটা করে ফুলকপি ওই পেস্টটা মাখিয়ে ছাড়বো। তো বন্ধুরা, এগুলো ভাজার সময় অবশ্যই গ্যাসটা লো ফ্লেমে দিয়ে রাখবেন। আর দেখো আমার এক পিঠটা হয়ে গেছে, আমি উল্টে দিয়েছি কয়েকটা, আর আস্তে আস্তে ভাজতে হবে, না হলে ভেতরগুলো কাঁচা থেকে যাবে। বেসনে একটা অন্যরকমের স্বাদ, আর ওই ছোলার ডালটা না খুব সুন্দর একটা টেস্ট আনে।
উল্টে দিলাম তো হতে থাক একটুখানি লো ফ্লেমে আছে মানে একটু আস্তে আস্তেই হবে তো তোমরা দেখতে থাকো দেখো বন্ধুরা আমার পুরো রেডি হয়ে গেছে ফুলকপির ভুজিয়া তো দেখতে খুব সুন্দরই লাগছে খুব ক্রাঞ্চি হয়েছে তো এবার আমরা চায়ের সঙ্গে বা কফির সঙ্গে পরিবেশন করব যদি তোমরা কেউ টমেটো সস বা তাতে স্যালাড দিয়ে খাও তাতেও ভালো লাগবে তো চলো আবার একটু পরে ফিরে আসছি তো হ্যালো বন্ধুরা তো আমি তো বানিয়ে ফেললাম ফুলকপির ভুজিয়া তো কেমন হয়েছে না হয়েছে তোমরা বাড়িতে বানিও তো এটা বেসন দেবে না বেসন দিলে খুব একটা ওরকম মানে কুড়মুড়ে টাইপের হয় না ওটা কচ মানে যে ছোলার ডালটা তোমরা বেটে নেবে ওটা মিহি করে বাড়লে হবে না একটু দানা দানা থাকলে সব থেকে ভালো হয় তো ওটা চা বা কফির সঙ্গে সার্ভ করলে বেশি ভালো হয় তো আমি বিশেষ কিছু কারণের জন্য চা কফিটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না তো অনেকে ওটার টমেটোর সস দিয়ে খায় ওটা দিয়ে খেলেও খুব ভালো লাগবে তো আমরা তো কফির সঙ্গে খেলাম খুব সুন্দর হয়েছে আর খুব কুড়মুড়ে টাইপের হয়েছে তো তোমরা অবশ্যই বাড়িতে বানিও আর কেমন হয়েছে না হয়েছে আমাকে কমেন্টের মাধ্যমে জানিও তো আশা করছি তোমাদের ভালোই লাগবে তো বুঝতেই পারছো আমি তো আর মানে রেসিপি সেরকম রেসিপি নিয়ে যে শুধু ব্লগ করি সেটা তো না আমি সব রকমের ব্লগ করি তাই এই রেসিপিটা আজকে মনে হলো করলাম তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম তোমরা কেমন হয়েছে না হয়েছে অবশ্যই আমাকে জানাবে তো আজকের মতো এইটুকু আবার পরের ব্লগ নিয়ে তাড়াতাড়ি চলে আসবো তো টাটা।